আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমরা আজকে একটা লোগো ডিজাইন করব। আজকে আমরা যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি, এই টিউটোরিয়ালটা হচ্ছে একটা লোগোর ডিজাইন। আর এই লোগোর মেজারমেন্ট হবে আপনার 5 সিএম, হাইটে 5 সিএম হবে, উইথে অটো যা আসে তা। তো যে লোগোটা আছে, এই লোগোটা আপনার চার কালার দিয়ে হবে, ব্ল্যাক, হোয়াইট এবং পিঙ্ক, গ্রিন কালার। তো এই 4টা কালার দিয়ে আমরা আজকে লোগো ডিজাইনটা করব। তো আশা করি সাদা থাকবেন। তো আমরা এটা কি কি টুলস দ্বারা করব এবং কি কি আপনার স্টিচ দিয়ে করব তাও দেখাবো। শার্টেন স্টিচ, রান স্টিচ এবং তাতাম স্টিচ এবং কি আন্ডারলাইন, সবগুলো ইনশাল্লাহ আমরা এটু জেড করব। তো পাশে থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা চালু করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি পেতে সহজ হয়। তো আমাদের এটা 5 সিএম ডিজাইন হবে। ডিজাইনটা আমরা 5 সিএম করে রেখেছি আগেই। তো এই ডিজাইনের পজিশন কীভাবে করা হয় এটা আমরা এর আগের ভিডিওতে দেখাইছি। তো এখন যে আমরা শুরু ডিজাইনটা করব, যে প্রথম আমরা এখানে কোন কালারটা করব। যদি আমি যদি নতুন কোনো ডিজাইনার হই বা নতুন কোনো ডিজাইনার শিখ মানে ডিজাইন শিখতে আগ্রহী বা আমি নতুন শিখতেছি, এরকম কোনো যদি ডিজাইনার ভাই হই, তাহলে অবশ্যই আমার কথাগুলো মনে রাখবেন যে কোনটা আগে করব, কোনটা পরে করব। লোগোর ডিজাইনের ক্ষেত্রে আসলে মেন জিনিসটা হলো আপনার কোয়ালিটি, জিনিসটা মেন জিনিসটা ফলো করে। তো ইনশাল্লাহ আমরা শুরু করি। প্রথমত আমরা ইনপুট কমপ্লেক্স ফিল দিয়ে টানবো। আমাদের এখানে সাদা অংশটা আমরা আগে শুরু করব। সাদা অংশটা আমরা কমপ্লেক্স ফিল দ্বারাও টানতে পারি এবং কি আপনার দিয়েও টানতে পারি, ইনপুটে দিয়েও টানতে পারি, সমস্যা নেই। আরেকটা কথা বলে রাখি, আমরা এখানে যেহেতু এটার আউটলাইন আছে, তো আমরা চেষ্টা করবো আগে আউটলাইনটা করার জন্য। তো আউটলাইনটা করলে প্রথমে আউটলাইনটা যদি আপনি করে ফেলেন তাহলে কী সুবিধা হয়, তাহলে আউটলাইন অনুযায়ী আপনি পরবর্তী রানগুলো স্টে দিতে সহজ হবে। আর পরবর্তী যদি আউটলাইন দেন তো অবশ্যই আপনি ডিজাইনটা যে আউটলাইন বরাবর দিবেন তা পজিশন অনুযায়ী পড়বে না, হয়তো আপনার লড়ে যাওয়ার সম্ভাবনা আছে মেশিনে। তো আগে আউটলাইনটা টেনে দিলে ভালো হয়। এখন দেখুন আমাদের এখানে যে আউটলাইনটা আছে, হয়তো আমরা ছবিতে অনেক মোটা দেখতেছি, কিন্তু এটা যেহেতু 5 সিএম ডিজাইন, আর 5 সিএম ডিজাইনে তো এটা আমি শার্টে নিশ্চিত করতে পারবো না, আমি না কেউ করতে পারবে না, শার্টে নিশ্চিত দিয়ে কেউ করতে পারবে না। তো এটা আমরা রান স্টেজে করব। এবং আমি আর একটা জিনিস দেখাই দিই যে কেন করতে পারবে না আমার। এটা মূলত আমরা যে চায়না মেশিনে আমরা যে ডিজাইনগুলো করি, ওই ডিজাইনগুলো মূলত ওয়ান পয়েন্টের নিচে হলে বা 0.70-এর নিচে হলে আপনার কোয়ালিটিটা আসে না, সচরাচর আসে না। তো আমরা এটা কত আছে আমরা মাপ দিয়ে দেখবো, এম দিয়ে মাপ দিব। এটা 1 পয়েন্টে আছে, কিন্তু আমরা এটা রান স্টিচ দিলে ভালো হয় আমার ক্ষেত্রে। তো আমি রান স্টিচ দিব। তো এই রান স্টিচ দিলে আমি আগে রান স্টিচটা সিলেক্ট করে নেব, থ্রি ফোল্ড রান নিয়েছিলাম। এখানে রাইট বাটন ক্লিক করার পরে থ্রি ফোল্ড রানের পয়েন্ট 2 পয়েন্ট দেওয়া আছে। যেহেতু আমাদের ছোটো ডিজাইন, আমরা আর একটু কমাই দিই, 1.80 দিই, 1.80 দিছি। আর রানটা থ্রি রান হবে, থ্রি রানের বেশি দেওয়ার প্রয়োজন নেই এখানে। তো আমরা প্রথমত এখান থেকে টান দিই, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালো, আমরা আর একটা কন্ট্রাস্ট কালার দিই আমাদের ডিজাইনে বোঝার ক্ষেত্রে। পরবর্তী আমরা কালো কালার করে দেব, সমস্যা নাই।
আমরা সব জায়গায় রানের স্টিচ দেওয়ার প্রয়োজন হবে না আশা করি। আমরা যে জায়গায় শার্টের স্টিচ দেওয়ার প্রয়োজন বা শার্টের স্টিচ দিলে কোয়ালিটি ভালো হবে ওই জায়গায় শার্টের স্টিচ দিব, যে জায়গায় রানের স্টিচ দিলে কোয়ালিটি ভালো হবে ওই জায়গায় রানের স্টিচ দিব। হ্যাঁ তা আমরা এখন যেহেতু এটা আমাদের সবার শেষও হবে, তো যেহেতু আমরা এটা আগে দিছি এখন এটা আমরা আমাদের কিন্তু এটা সবার শেষও হবে। এখন আগে দেওয়ার কারণটা হচ্ছে যে আমি এখান থেকে আবার স্টেজ দিলে আমার সুবিধা হবে এবং আউটলাইনটা না সরার সম্ভাবনা আছে, তো আমি এই জন্য এই জিনিসটা আগে দিছি। আমরা এখন এটা যেহেতু আমাদের এটা পরও হবে তাই আমরা হোম দিয়ে কাজ করব। হোম দিয়ে কাজ করলে আপনি যে কাজ করবেন ওই কাজটাই নিচে থাকবে আর যেটা পরে করবেন ওটাই উপরে থাকবে। আমরা এখন ইনপুট কমপ্লেক্স ফিল নিলাম, কমপ্লেক্স ফিল নেওয়ার কারণে আমি এখান থেকে নিতেছি। এ দেখুন আমি এখন এখান থেকে কমপ্লেক্স ফিল দেওয়ার টাইমতে আমার সুবিধা হইতেছে। কেন সুবিধা হইতেছে? কারণ আমার এখানে আগে একটা আউটলাইন দেওয়া আছে, আর এটা যদি আমি পরে দিতাম অবশ্যই আমার একটু কোয়ালিটিতে সমস্যা হতো। তো এটা আগে দিলে ভালো হয়, এটা আগে দিবেন, আগে দিলে আপনার স্টিচগুলো টানতে সুবিধা হয়। সাদা অংশটাকে আমরা আগে করতেছি। এগুলা করার ক্ষেত্রে প্রথমে এগুলো একটু ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করবেন, কেননা এটা আপনার যখন এমব্রয়ডারি মেশিনে হবে তখন অবশ্যই এটা একটু ভিতরের দিকে নিচের দিকে একটু টেনে নিয়ে যাবে, আর টেনে নিয়ে গেলে আপনার এটা আউটলাইনটা সরে যাওয়ার সম্ভাবনা আছে। তাই একটু ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার আউটলাইন সরে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে এবং ডিজাইনটা আপনার কোয়ালিটি সুন্দর হবে। আমার যে অংশে সাদা প্রয়োজন আমি আগে এই অংশটা টেনে নিতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এখন আমাদের সাদা অংশটা না শেষ, এখন বলতে পারেন যে এখানে তো সাদা অংশ আছে না, এই সাদা অংশটা আমরা পরে সবার উপরে দেবো। যেহেতু এটা চোখ, এটা কালোটার উপরে দিলে আপনার চোখটা আসবে, আর যে কালোটা নিয়ে আমি যদি এখন দিয়ে পরে কালো দিই তাহলে এটা নিচে নিচে পড়ে যাবে, তো আমরা চোখটা পরে দেবো। হ্যাঁ এরপর আমরা গ্রিন কালারটা দেবো, গ্রিন কালারটা টানবো। কমপ্লেক্স ফিল দ্বারা নিলাম, গ্রিন কালার নিয়ে নিলাম। আমি কোন জায়গায় রাইট বাটন ফালাইতেছি কোন জায়গায় লেফট বাটন ফালাইতেছি আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন। রাইট বাটনটা সবসময় যে জায়গায় গোল হবে ওই জায়গায় রাইট বাটন পড়বে, আর যে জায়গায় আপনার গোল হবে না বা কর্নার ওই জায়গার মধ্যে আপনি লেফট বাটন ইউজ করবেন। এটা আমরা তাঁতা মিস্ত্রি দিয়ে দিই, তাঁতা মিস্ত্রি দিলে এটা সুন্দর হবে। এই যেখানে তাঁতা মিস্ত্রি সিলেক্ট করা আছে, এই যেখানে তাঁতা মিস্ত্রিদের পয়েন্ট দেওয়া আছে, এখানে আমরা এখন যে শার্টের স্টিচ ফালাইছি এখন শার্টের স্টিচ মার্ক করা আছে, আমরা যদি তাতামি ফালাই তাতামি হয়ে যাবে, তাতামি তাতামি দিলে এটা ফিনিশিংটা ভালো আসবে। আর সব জায়গায় তাতামি দিলে কিন্তু সুন্দর আসবে না, যেরকম যেখানে তাতামি দরকার ওখানে তাতামি, যেখানে আপনার কালো দরকার ওখানে শার্টেন দরকার ওখানে শার্টেন দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে গ্রিন কালার আছে,
একটু বেশি বেশি করে নেওয়ার চেষ্টা করবেন যতটুকু আছে। অনেকে বলতে পারেন আপনি ডিজাইন করতে এত সময় লাগে কেন, ছোট্ট একটা ডিজাইন। আমি আসলে শেখানোর উদ্দেশ্যে ডিজাইনটা করতেছি, যদি আমি করতে মানে নিজের নিজের উদ্দেশ্যে ডিজাইনটা করতাম আরও কম সময়ের মধ্যে করতে পারতাম। যেহেতু আমি আপনি শেখানোর উদ্দেশ্যে ডিজাইনটা করতেছি তাই আমি একটু সময় নিয়ে করতেছি, এতে কোনো সমস্যা নাই, আপনারা বুঝবেন আর আপনারা বোঝার জন্যই আমার এত কষ্ট। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। হ্যাঁ, এখন আমরা পিঙ্ক কালারটা করব, আমাদের সাদা গ্রিন কালার হয়ে গেছে, এখন পিঙ্ক কালারটা করব। আমি কিন্তু হোম হোম ক্লিক করে কিন্তু কাজ করতেছি, এই জন্য আমি যতটুকু যতগুলো স্টিচ করব সবগুলো স্টিচ কিন্তু নিচে পড়বে। আমি প্রথম যে স্টিচটা করছি দেখুন, আমি কিন্তু এটা কিন্তু প্রথম করছি কিন্তু এটা উপরে শো করতেছে, কেননা আমি হোম চাপ দিয়ে কাজ করতেছি। আর হোম চাপ দিয়ে কাজ করা মানে শুরু থেকে আমি করতেছি, আমি যেটা করব এটার উপরেই এটা থাকবে। ঠিক আছে, এটা পিঙ্ক কালার, আমি এটা পিঙ্ক কালার নিয়ে নিই। হ্যাঁ, এখন এই অপশনটা আমরা একেবারে নিয়ে নেব। আমরা তাতে আমি সিলেক্ট করে দিব, আমাদের এটা হয়ে গেছে। হ্যাঁ, প্রায় আমাদের মোটামুটি ডিজাইন শেষ পর্যায়ে, একদম শেষও না। হ্যাঁ, এখন আমরা এই ঠোঁটটা করে নেব, এই ঠোঁটটা করব আমরা, যেহেতু এটা কালো, আমরা কালোর জন্য কি কি কালার সিলেক্ট করছি, এখানে ফেস্ট কালার সিলেক্ট করছি, জাস্ট ইনপুট এ নিলাম। এটাকে দুই ভাগে করব, আমি এটা এখন স্টেজ অ্যাঙ্গেল দিয়ে এটারে সমান করে দেবো, যেহেতু আমরা কমপ্লেক্স ফিল দিয়ে করছি এই জন্য আমাদের এই ডিজাইনটা মানে একবারে একদিক দিয়ে লেনটা টানা হয়েছে। এখন আমরা যদি স্টেজ
অ্যাঙ্গেল দিয়ে যদি এটারে ভেঙে দিই তাহলে এটা এগুলোর মতন হয়ে যাবে। নিশ্চয় অ্যাঙ্গেল দিব আমার যেরকম সুবিধা, আমি ওভাবে স্টেজ অ্যাঙ্গেল নিয়ে নিতেছি। ব্যাস দেখেন এরকম হয়ে গেছে। এখন আমরা এই কালো অপশনটা করে নেব। তাদামে দিয়ে দেব। এখানে একটা কালার দেওয়া দরকার। প্রায় আমাদের লোগো ডিজাইন শেষ পর্যায়ে। এখন আমরা যদি সাদা অংশটা দিয়ে দিই তাহলে আমাদের ডিজাইনটা প্রায় শেষ হয়ে যাবে। হ্যাঁ দেখুন আমাদের প্রায় ডিজাইনটা শেষ। তো এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ডিজাইনটা আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর কমেন্টস করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে ডিজাইনটা। যে আমাদের ডিজাইনটা প্রায় শেষ। এখন এখানে আমাদের হালকা কিছু কাজ আছে। কাজটা হচ্ছে কি, আমরা এখানে নিচে মেশিনে দেওয়ার মতন উপযোগী করে দিতে হবে। আর এখানে আমরা যে জ্যামগুলো আছে, কিছু কিছু জ্যাম আপনারা হয়তো খেয়াল করছেন যে আমি আগে এটা দিছি, তারপরে এখানে এটা দেওয়া হয়েছে। আর যেহেতু আগে এটা এই জিনিসটা দিছি, পরে এই জিনিসটা দিছি, এখান থেকে এখানে একটা জ্যাম আসার সম্ভাবনা আছে। তো যখন আমরা মেশিনে দেবো, মেশিনে দেওয়ার সময় জ্যামগুলো কেটে দেবো আমাদের সুবিধার্থে বা মেশিনের সুবিধার্থে। যে জায়গায় যে জ্যামগুলো প্রয়োজন হয় ওই জ্যামগুলো দেবো, এবং কি যেগুলো অপ্রয়োজন এগুলো জ্যামগুলো কেটে দেবো।
ডিজাইনটা আমাদের এখন আংশিক কাজটা পূরণ হয়েছে, যেমন কি ধরেন আপনার ফিনিশিং এর যে কাজটা আছে, ফিনিশিং এর কাজটা এখনো পূরণ হয়নি। এই ডিজাইনের মাঝে মধ্যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আছে যেগুলো কারেকশন করে দেওয়া দরকার। যখন আপনি মেশিনে দিবেন তখন ওই সময় আপনি কারেকশন করে দিতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, এখন আপনার ডিজাইনটা আপাতত মোটামুটি একটা লুক এনে দাঁড়াচ্ছে। আসলে এই ডিজাইনটা অনেকে অনেকভাবে করতে পারে, আসলে আমি আমার মতন করে এইভাবে করছি, আর আমিও চাইলে অন্যভাবে করতে পারতাম, কিন্তু এখানে আমাদের কিছু টুলসের ব্যবহার ছিল। যেহেতু আমরা তাঁতামি স্টিচের সম্পর্কে ধারণা হয়েছে যে তাঁতামি স্টিচটা কী জিনিস, শাড়েন স্টিচটা কী জিনিস, এগুলো আমাদের ধারণা হয়েছে, তো অতএব আমরা এটা দ্বারা মোটামুটি যে কিছু স্টিচের ধরন হিসেবে জানতে পারছি, ধরন জানতে পারছি। এই তো অবশ্যই লাইক দিতে বলবেন না, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর যদি নতুন হন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।